নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এ মুহূর্তে কিন্তু রাজ্যের আরও একটি নতুন জেলায় কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে সেটারই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনারা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি কিন্তু অফলাইনে যেহেতু আবেদন করতে হবে সেটারই অফলাইন ফর্মটি আপনারা অনস্ক্রিনে দেখছেন তবে তার আগে বলে রাখি আপনি যদি নিজের জেলার বা নিজের পৌরসভার নতুন নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন তাহলে সেখানকার কোনো নতুন নিয়োগ চলে আসলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্যটি তুলে ধরা হবে তার আগে এর সঙ্গে আইটি জানিয়ে রাখি আপনারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করতে পারেন সঙ্গে বলে রেখে এই নিয়োগটি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে যেটির স্যালারি কিন্তু পনেরো হাজার টাকা প্রতি মাসে দেওয়া দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু গ্র্যাজুয়েশান পাস ছাওয়া হয়েছে সঙ্গে এম এস অফিস অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে লাগবে আর বাংলাতে পড়তে বলতে এবং লিখতে জানতে লাগবে সঙ্গে ইংরাজিতে লিখতে ও পড়তে জানলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও ডিজায়ারেবেল কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলে আপনারা অগ্রাধিকার পাবেন তবে সেটা না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা আবেদন করতে পারছেন এর ডিউটি অর্থাৎ কেস ওয়ার্কার পদের ডিউটি কেমন হতে চলেছে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এখান থেকে সেই তথ্যটি সংগ্রহ করতে পারবেন এর সঙ্গে আর টিএনজ বলে রাখি বয়স কিন্তু অন্তত পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে লাগবে ম্যাক্সিমাম এজ তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এই ম্যাক্সিমাম এজটা কিন্তু ক্যালকুলেট হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এর সঙ্গে বলে রাখি এখানে আপনাদের কিন্তু আবেদন করতে লাগবে অফলাইনে এবং অফলাইন আবেদনের শুরু হয়ে গিয়েছে অলরেডি সাতই ফেব্রুয়ারি থেকে যেটা চলবে উনত্রিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত এর সঙ্গে আপনারা যেভাবে পাঠাবেন সেটি হলো কিন্তু এদের যে অফিসটি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট কম্পাউন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন সেখানে যে বক্স দেওয়া রয়েছে ড্রপ বক্স সেখানে গিয়ে আপনাদেরকে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিয়ে এবং এই যে ফর্মটি আপনারা প্রথমেই দেখলেন ভিডিওটির শুরুতে সেই ফর্মটি আপনাদের প্রিন্ট করে ভালো মতন করে ফর্ম ফিল আপ করে সঙ্গে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে লাগবে উনতিরিশ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং আপনারা এই নোটিশটি সংগ্রহ করতে পারেন কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটার জন্য লিঙ্কটি কিন্তু এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো এখানেই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ